সনাতন হিন্দু ধর্মমতে বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। তারই অনুপ্রেরণায় এই জগতে সকল শিল্প কারুকার্য নির্মিত হয়। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয় দ্য গাইড সুজয়, ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমার সকল দর্শকবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে ছোট ব্লগটি করেছি তা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তিনি হলেন সকল শিল্পীর শিল্পী, দেবশিল্পী বিশ্বকর্মা। আজ তার পূজা, সেই উপলক্ষে আমার সকল দর্শকবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা দেখতে পাচ্ছ প্রতিমা বাদ্যযন্ত্র সহকারে দেবশিল্পীর আগমন। এই আগমনের মধ্যে দিয়েই আজ তার পূজা অনুষ্ঠিত হবে, সে দৃশ্য আমি তোমাদের জন্য এই ভিডিওতে থাকছে। তবে তার আগে যে কিছু দৃশ্য রয়েছে তা আশা করি তোমাদেরকে খুব আনন্দ দেবে। বন্ধুরা, এই প্রতিমা যে নিয়ে আসার যে কিছু মুহূর্ত, তার মধ্যে রয়েছে কিছু নৃত্য প্রদর্শন, এছাড়া পুজো শেষ হয়ে যাওয়ার পরে সন্ধ্যার দিকে কিছু নৃত্য পরিবেশন তোমরা দেখতে পাবে ভিডিও শেষাংশে। তার আগে অবশ্যই তোমরা পূজা এবং ভগবানের যে অপূর্ব সুন্দর বিগ্রহটি নিয়ে আসা হয়েছে তার দর্শন তোমরা করে নাও, এবং ধীরে ধীরে আমরা ভিডিওর পরবর্তী অংশে এগিয়ে যাব। শারদীয়ার এই প্রভাতী লগ্নি, অর্থাৎ শারদীয়ার যে শুভ সূচনা, তা কিন্তু বিশ্বকর্মা পুজো শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায়। মূলত মূল দুর্গাপুজোর আগে বিশ্বকর্মা পুজোই বাঙালিদের কাছে শারদীয়ার প্রথম পুজো। তোমরা দেখতে, সনাতন ধর্মাবলম্বী মানুষেরা মনে করেন যা কিছু যন্ত্রপাতি দিয়ে এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করা হয় বা সৃষ্টি করার কাজে ব্যবহার করা হয় তা সবই বিশ্বকর্মার নিজের সৃষ্টি। তা লোহা দ্বারা নির্মিতই হোক বা অন্য কোনো ধাতু দ্বারা নির্মিত, আজকের এই দিনে সকল যন্ত্রপাতিগুলিকে ভগবানের আশীর্বাদ পাওয়ার ইচ্ছা রেখে যন্ত্রপাতিগুলি তার সামনে রেখে দেওয়া হয়, যাতে আমরা দেবতার আশীর্বাদ প্রাপ্ত করতে পারি, তার অনুপ্রেরণা আমরা প্রাপ্ত করতে পারি, যার মাধ্যমে নতুন কিছু সৃষ্টি বা আরও সুন্দর কিছু সৃষ্টি হওয়া সম্ভব। ভগবানের আশীর্বাদ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হওয়া অসম্ভব। তাই যে যন্ত্রপাতিগুলোর মাধ্যমে মানব তার সৃষ্টির কারুকার্য এক অনন্য উচ্চতায় উপনীত করে, সে সমস্ত যন্ত্রপাতিগুলি আজকের দিনে বিরাম পায় বা বিশ্রাম পায়, কারণ প্রত্যেকটি যন্ত্রপাতিরও নিজস্ব কিছু শৈল্পিক সৃষ্টি রয়েছে। সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আজকে আমরা তার সমস্ত শিল্প কারুকার্যগুলোকে রেখে দিই তার চরণে। এবং এক অপূর্ব সুন্দর মণ্ডপের মধ্যে আজ বিশ্বকর্মা পুজো চলছে, তোমরা ভিডিওটি দেখো। ভিডিওটির শেষাংশে অবশ্যই কিছু চমক থাকছে তোমাদের জন্য, তাই ভিডিওটি শেষ না করে স্কিপ করে চলে যেও না, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তাদেরকে অবশ্যই বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। যারা আমার চ্যানেল প্রথমবারের জন্য এসে তাদেরকে বলো প্লিজ সাবস্ক্রাইব করো, আর অবশ্যই অবশ্যই শেয়ার করো ভিডিওটি। তোমাদের দিন ভালো কাটুক, আর দেখতে থাকো দ্য গাইড সুজয় ইউটিউব চ্যানেল, অন্যান্য ব্লগগুলো দেখো। তাহলে দেখা হবে নতুন করে ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।